বাজি পোড়ানোর অনুমতি দিলেও পরিবেশের ক্ষতি কম হয় এমন বাজি পোড়ানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের নির্দেশে খুশি বাজি বিক্রেতা থেকে ক্রেতা সকলেই। তবে সবুজ বাজি কোনগুলো তা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। বিশেষজ্ঞদের মতে রাজ্যের উদ্যোগের অভাবে সবুজ বাজি অপরিচিত বিক্রেতা থেকে ক্রেতা সকলের কাছে। উৎসবের মরশুমে কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা হতাশ করেছিল বাজি ক্রেতাদের, জীবিকা হারানোর আশঙ্কায় পড়েছিলেন বাজি বিক্রেতারা। সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তিতে বাজি বিক্রেতারা, নির্দেশে খুশি ক্রেতারাও। তবে বাজি পোড়ানোয় অনুমতি দিলেও সবুজ বাজি, যা পরিবেশের কম ক্ষতি করে, এমন বাজি পোড়াতে হবে, স্পষ্ট জানিয়েছে দেশের শীর্ষ আদালত। আর এতেই ক্রেতা ও বিক্রেতাদের মধ্যেই তৈরি হয়েছে বিভ্রান্তি। সকলের মনে এখন একটাই প্রশ্ন, সবুজ বাজি আসলে কোনগুলো? ন্যাশনাল এনভায়রনমেন্টাল রিসার্চ ইনস্টিটিউট ও কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের গবেষণার হাত ধরে তৈরি হয়েছে সবুজ বাজি। এই বাজি অন্যান্য বাজার চলতি বাজির তুলনায় 35% কম দূষণ সৃষ্টি করে। সবুজ বাজি সেই বাজি যে বাজিতে বোরিয়াম নাইট্রেট নেই, সোডিয়াম পটাশিয়াম নাইট্রেট রয়েছে নির্দিষ্ট মাত্রায়। কম দূষণ সৃষ্টিকারী কাঁচামাল ব্যবহারে তৈরি, সালফার ডাইঅক্সাইডের মাত্রা কম, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা অত্যন্ত কম, কার্বন মনোক্সাইডের মাত্রাও অনেকটাই কম। সবুজ বাজি যে কোনো ধরনের বাজি হতে পারে, তবে তা তৈরির কিছু নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। ভেষজ আবিরের সঙ্গে বছর কয়েক ধরে বাঙালি পরিচিত হলেও সবুজ বাজির সঙ্গে পরিচয় ঘটেনি বঙ্গবাসীর, যার জন্য রাজ্যের উদ্যোগের অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে সবুজ বাজি চিহ্নিত করতে কখনোই উদ্যোগী হয়নি রাজ্য। পরিবেশের কম ক্ষতি করে এমন বাজি চিহ্নিত হলে এই পরিস্থিতি তৈরি হতো না বলেও মনে করেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, সবুজ বাজি তৈরির প্রশিক্ষণ দেওয়ার কোনো ব্যবস্থাই নেই রাজ্যে। পরিবেশের কম ক্ষতি হয় এমন বাজি তৈরির হাতে কলমে প্রশিক্ষণ নিতে ছুটতে হয় তামিলনাড়ুতে, সেই সঙ্গে প্রশিক্ষণের পর সার্টিফিকেটও দেওয়া হয়। আর এখানেই প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা, তামিলনাড়ুতে সবুজ বাজি তৈরির প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা গেলে বাংলায় তা করার উদ্যোগ কেন নেওয়া হয়নি, সে নিয়েই প্রশ্ন তুলছেন তাঁরা। রিপাবলিক বাংলা। দীপাবলিতে সবুজ বাজি ফাটানো যাবে, সবুজ বাজিতে সবুজ সংকেত দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু কি এই সবুজ বাজি, কেমন দেখতে হয় সবুজ বাজি, কিভাবে চেনা যাবে? বড় বাজারে পাওয়া যাচ্ছে সবুজ বাজি, শোভাবাজারেও হাব তৈরি করে বিক্রি হচ্ছে সবুজ বাজি। সবুজ বাজি কিন্তু আমাদের রাজ্যে তৈরি হয় না, পুরোটাই আনা হয় ভিন রাজ্য থেকে। কি এই সবুজ বাজি? বেরিয়াম সহ বিষাক্ত রাসায়নিক উপাদান বাদ দিয়ে তৈরি বাজি। এই বাজির মশলায় অ্যালুমিনিয়াম চূর্ণ এবং থার্মাইট, যেটাকে ধাতব অক্সাইড বলা হয়, তা কম থাকে। শোভাবাজারের যে বাজার, বাজি বাজার, যেখানে বাজি পাওয়া যাচ্ছে, সেখানে কি সবুজ বাজি মিলছে? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শোভাবাজার সুতানোটির যে কমিউনিটি হল, সেই কমিউনিটি হলে, এবং দেখো দেখতে পাচ্ছ এই যে কমিউনিটি হলের ভেতরে মোট দুটো ঘর মিলিয়ে 12টা দোকান করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত কিন্তু বাজি নিয়ে আসা হয়নি, এবং যেমনটাই সূত্রের খবর যে ইতিমধ্যেই যে বাজি বিক্রেতারা তারা পারমিশন করাতে লালবাজারে গেছেন, এবং লালবাজার থেকে এলে পরে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ করা হয়েছে হলের ভেতরে, এই এই দোকানগুলোতে বাজি নিয়ে আসা হবে। এবং এই যে সমস্ত বাজিগুলো, যেগুলোকে বলা হচ্ছে সবুজ বাজি, এবং যেটা বারংবার বলা হচ্ছে যে পরিবেশ দূষণ কম করে এই সবুজ বাজি, এই সবুজ বাজি তামিলনাড়ুর শিবকাশি থেকে নিয়ে আসা হচ্ছে। এবং তার পরবর্তীতে যেমনটাই খবর যে আজকে দুপুরবেলা 2টা থেকে এই বাজি পাওয়া যাবে এই কমিউনিটি হলে, এবং আজকে থেকে আগামী 4 দিন পর্যন্ত
সুতানুটির কমিউনিটি হলে এই বাজি বিক্রি করা হবে। তোমাকে আমি আরও একবার দেখাবো যে দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি যে ঘরটাতে রয়েছি এই ঘরটাতে এবং এর পাশাপাশি আরও একটা ঘরে, এই দুটো ঘর মিলিয়ে মোট 12টা দোকান এবং এই মোট 12টা দোকানে পাওয়া যাবে সবুজ বাজি। তো সেক্ষেত্রে যদি সাধারণ মানুষকে, তাদেরকে যদি শোভাবাজারের থেকে এই সবুজ বাজি কিনতে হয় তাহলে তাদেরকে আসতে হবে সুতানুটি কমিউনিটি হলে এবং আজকে দুপুরবেলা 2টা থেকে এই বাজি বিক্রি শুরু হবে বলে সূত্রের খবর। সুমনা, একেবারে শ্রেয়সী, তুমি বলছিলে যে পুলিশের কাছে তারা অনুমতিপত্র আনতে গিয়েছে এবং 2টা থেকে সবুজ বাজি মিলবে। এরই পাশাপাশি আমি একটু মেদিনীপুরের দিকে নজর রাখবো। সুদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুদীপ্ত, যেটা সুপ্রিম কোর্ট বলেছে সবুজ সংকেত দিয়েছে সবুজ বাজিতে, এই সবুজ বাজি কি সত্যি মিলছে? কিভাবে ক্রেতারা বুঝতে পারছেন যে এটা সবুজ বাজি? সুমনা, দেখো, শুধু ক্রেতারা নয়, ক্রেতারা যেমন বিভ্রান্ত তেমন কিন্তু বিক্রেতারা বিভ্রান্ত। তারা বলছে তারা জানেনই না যে আদতে এই সবুজ বাজিটা ঠিক কি। দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি মেদিনীপুর শহরের যে মিয়াবাজার, সেই মিয়াবাজার এলাকায়। এখানে কিন্তু প্রত্যেক বছর বাজির দোকানের তারা পসরা সাজিয়ে বসেন। আমার সঙ্গে এক বিক্রেতা আছেন, আমি একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, এই যে সবুজ বাজি নিয়ে যে নির্দেশ আদালত দিয়েছে, সবুজ বাজিটা কি সেটা জানেন? না, আমার আদৌ জানি না সবুজ বাজি। সবুজ বাজার সম্বন্ধে আমাদের কোনো কারো আইডিয়া নেই এবং কোম্পানি এখনো প্রোডাকশনও করেনি। প্রশাসনের তরফে রাজ্য তো হলফনামা দিয়ে জানিয়েছিল যে এই রাজ্যে কোনো প্রস্তুত কারক নেই। আপনারা কতটা সমস্যায়? নকশা তো প্রচুর সমস্যার মধ্যে পড়েছি আর মানে বলে বোঝানো যাবে না যা। আচ্ছা, বাজি তো প্রত্যেকবার আপনারা তুলে নেন, এবারেও তুলেছেন, তাহলে এই যে আর্থিক সংকট কিভাবে মেটাবে, কে দায়ী? সরকার দায়ী আর কে দায়ী? সরকার দায়ী এর জন্য। আমার সঙ্গে আরও কিছু জন আছে, আমি একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, প্রত্যেক বছর দেখা যায় যে প্রচুর মানুষ আসেন, তারা বাজি কেনেন, কালী পুজোর আগে একটা মনোরঞ্জনের বিষয় থাকে, এবারের চিত্রটা সম্পূর্ণ আলাদা। আপনারা কি আদৌ জানেন সবুজ বাজি কি? না না না, কিছুই জানি না। ক্রেতারা জিজ্ঞেস করলে কি বোঝাচ্ছেন? সবুজ বাজি নেই, সবুজ বাজি যেটা সরকার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সেই জিনিসটা নেই বলে বলে দিচ্ছে। সবুজ বাজি কি কেউই জানেন না, অর্থাৎ যে আশঙ্কা করা হয়েছিল যে নজরদারি কোথায়, সবুজ বাজি আদেও মিলবে কিনা, এই সমস্ত কিছুই কিন্তু এই মুহূর্তে বিভ্রান্তির মধ্যেই রয়েছে। টিটবের কাছে যাব। টিটব, আমরা সুদীপ্ত এবং শ্রেয়সীর সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে একটা বিভ্রান্তি রয়েছে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে। আপনার ছবিটা কি? দেখো, তোমাকে দেখাচ্ছি অন্য সময় মতো এবছরও। দেখো, এ ঠিক এই রাস্তার পাশে, হাবড়াটি ব্যস্ততম রাস্তা, এই রাস্তার পাশে বসেই কিন্তু আগে অন্যান্য যারা বিক্রেতা, ছোটো ছোটো বিক্রেতারা এখানে, তারা কিন্তু বাজি বিক্রি করতেন। এবছর যারা সুপ্রিম কোর্ট যারা যাই দিয়েছে যে সবুজ বাজি বিক্রি শুধুমাত্র ফাটানো যাবে, অত অন্য বাজি যেমন ফাটানো যাবে না তেমনিভাবে বিক্রি করাও যাবে না। তো আমার দোকানদারের সাথে কথা বলার চেষ্টা করবো। দাদা, সবুজ বাজি কি জানেন? না, সবুজ বাজি জানেন না। আচ্ছা, আরও চেষ্টা করবো, যারা এখানে পথ চলতি মানুষ রয়েছেন তারা তো বাজি কেনেন। দাদা, সবুজ বাজি কি জানেন? দাদা, শুনিনি সবুজ বাজি কি জিনিস, দেখি দীপাবলির সময় যে শুধুমাত্র যে বাজি, অর্থাৎ যে বাজির দশটা বাজি বিভিন্ন ভাবে বাজি বিক্রি হয়, বিভিন্ন ধরনের বাজি ফাটানো হয়, সেই বাজি কিন্তু আদৌ যে সবুজ বাজি কি জিনিস সেটা কিন্তু কেউ জানেন না। অর্থাৎ তারা যে বিভ্রান্তির মধ্যে, যারা বিক্রেতা রয়েছেন তারা যেমন বিভ্রান্তির মধ্যে রয়েছেন, যারা ক্রেতা রয়েছেন সাধারণ মানুষ প্রত্যেকেই, অর্থাৎ যে সবুজ বাজি সেটা কি কাজে লাগে, সেই সাধারণ বাজি বিক্রি হচ্ছে পাওয়া যাবে সবুজ বাজি, সেই বিষয়টি কিন্তু কোনোভাবে তারা জানেন না। আমরা কিন্তু সাধারণ বাজি মাঝে মধ্যে যেটা বিক্রি হবে, পুলিশ কিন্তু প্রতিনিয়ত তল্লাশি চালাচ্ছে, রেড করছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু তারা সেই বাজিও বিক্রি করতে পারছেন না। অর্থাৎ যারা বিক্রেতা রয়েছেন, যারা বাজি বিক্রি করছেন তারা কিন্তু রীতিমতো, কারণ তারা প্রতি বছর এই একটা দিন অপেক্ষা করে থাকেন দীপাবলির সময়, তারা বাজি বিক্রি করছেন। সবুজ বাজি কি সেই সম্পর্কে কোনো ধারণাই ক্রেতা বিক্রেতা কারোর কাছে নেই।